নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দ্বিতীয়বার বরাক সফরে আসলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে প্রচারে অংশ নিতে সফরে মুখ্যমন্ত্রী। গ্যাস ভর্তি চলন্ত ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, রামনগর এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লোকসভা নির্বাচন সামনে রেখে নির্বাচনী ও বিভিন্ন কার্যসূচি নিয়ে দ্বিতীয়বার বরাকে উপস্থিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার শিলচর লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে প্রচারে আসলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী বরাকে উপস্থিত হয়ে কাছাড় জেলার উধারবন্দের ডিএনএড স্কুলের মাঠে বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করেন। নির্বাচনী জনসভায় কয়েক হাজার বিজেপি কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবারের নির্বাচন বিজেপি জয়ের নির্বাচন, এবার বিজেপি কয়েক লক্ষ ভোট জয়ী হবে। শিলচরে বিজেপি সবসময় জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, এবার 400 পার হবে। আসামে এবারে 14 আসনের মধ্যে বিজেপি 14টা আসনে জয়ী হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। শিলচরে 3 লক্ষ ভোটে জয়ী হবেন পরিমল শুক্লবৈদ্য। উধারবন্দে 50,000 ভোট পাবে বিজেপি। 2024 আবার 50,000 চাকরি দেওয়া হবে। লোকসভা নির্বাচনে পরে উধারবন্দে 50,000 জনগণের মধ্যে অরুণোদয় প্রদান করা হবে। মমতা দি পশ্চিমবঙ্গে এত বড় শহরে 500 টাকা করে মহিলাদেরকে প্রদান করেন, কিন্তু আসামের 1,250 টাকা করে অরুণোদয় প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী পাঁচগ্রামে একটি ইন্ডাস্ট্রি নিয়ে আসবেন এবং মমতা ব্যানার্জি শিলচরে এসে যা কিছু বলে গেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মমতা দি নিজের পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ চলছে, তার জন্য শিলচরে এসে যা কিছু বলে গেলেন। কংগ্রেস বলে বিজেপি মুসলিমদের জন্য কি করেছে? মুখ্যমন্ত্রী বলেন, হিন্দুদের জন্য যেসব প্রকল্প দেওয়া হয়েছে মুসলমানরা এইসব প্রকল্প পেয়েছেন। কংগ্রেসে মরে গেছে, কংগ্রেস আইসিইউতে অ্যাডমিশন হয়ে আছে, 100 বছরেও কংগ্রেসের ফিরে আসবে না। কংগ্রেস সরকার পুরনো নোটের মতো হয়ে গেছে। ইমানদারি যে মই কথা কলু, মই কলো নেকি যে অরুণোদয় খালি হিন্দুক দিম? কইছো নেকি? মই কলো নেকি যে অকল হিন্দু ছোৱালী কলেজত পঢ়াম? কোৱাটো নাই। মতলব মোদীজি কা মতলব হে সবকা সাথ সবকা বিকাশ, কিসি কো ভেদভাব মত করো, সবকো সাথ মে লেকে চলো। ইয়ে কংগ্রেস পার্টি বলতা হে কি নেই রে, বিজেপি মুসলমান কা এগেনস্ট মে হে। আরে ক্যা কিয়া হমনে মুসলমান কো? মুসলমান লোগো কা ঘর মে হম লোগ ঘর বানায়া, মুসলমান কা হাত মে আয়ুষ্মান ভারত কা কার্ড দিয়া, মুসলমান কা ঘর মে ফ্রি রাই জাতে হে, মুসলমান অরুণোদয় মিলতে হে, হমনে কোই ভেদভাব কিয়া কিয়া? যিবিলাক একোটা জাতির ঐতিহ্য আর পরম্পরা, তাক আমি কোনে অসম্মান করিব নালাগে। যতে যার প্রত্যেক জাতির একটা পরিচয় আছে আর সেই পরিচয়বিলাকক আমি সম্মান করিব লাগে। আজমলে কি করেছে মই নাজানো, কিন্তু তেওঁৰপৰা মোৰ কোনো এক্সপেক্টেশনো নাই। এতিয়ালৈকে তো কোনেও করা নাই, এতিয়ালৈকে কোনেও করা নাই। ইলেকশনের পিছত যিসকলৰ নাম এনআরসিত নাই বা এনআরসিত রিজেক্ট হৈছে তেওঁলোকে এপ্লাই কৰিব পাৰে, আমিও মানুহক কম যে আপোনালোকে এপ্লাই কৰক। এইটো অটোমেটিকলি 2014ৰ আগত আহিছে যদি উইথড্র হৈ যাব। স্যার মমতা দিদি এসে বলেছেন কালকে যে এনআরসি তুলে দেবেন, সিএএ তুলে দেবেন। এখন আসামে ওইগুলা কাজ পুরো হয়ে গেল। এনআরসি তো আসামে হিন্দু চাই মুসলমানও চাই, সবার ডিমান্ড এইটুকে এনআরসিটা ফাইনাল আপনারা ডিক্লেয়ার করুন। তো বেঙ্গলে যেটা কথা প্রাসঙ্গিক, আসামে ওইটা কথা প্রাসঙ্গিক না হয়। আসামে তো কংগ্রেস পার্টি দাবি করেছে বিধানসভায়, ইউডিএফর বিধায়করা ডিমান্ড করেছে কি এখন এনআরসিটা আপনারা ফাইনাল করে দেন। তো আসামের ইস্যু বেঙ্গলের ইস্যু কমপ্লিট ডিফারেন্ট। তো মমতা ব্যানার্জি ছিলাম তো বরাকে, কিন্তু
সি ওয়াজ অ্যাড্রেসিং পিপল অফ বেঙ্গল, সি ওয়াজ নট অ্যাড্রেসিং পিপল অফ বরাক ভ্যালি। কেন লোকসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বরাকের রাজনৈতিক দলগুলোর প্রচারাভিযান জোরদার আকার ধারণ করছে। বৃহস্পতিবার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ও কৃপানাথ মালার হয়ে প্রচার চালাতে বরাকে উপস্থিত হন। এদিন হাইলাকান্দি জেলার কাটলিচোড়া চালমাজ বিদ্যালয়ের মাঠে প্রথম নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। ভাষণ রাখতে গিয়ে প্রথমেই বিরোধী দলগুলোকে সরাসরি একহাত দেন মুখ্যমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করার পাশাপাশি ওনাকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী আসনে বসিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, ইলেকশনের নিয়ম ভাঙিব চেষ্টা নকৰা ভাল, আর ইয়ার পরিণাম কেন্ডিডেটে পুলিশ কেস দিব লাগিছিল, পুলিশ কেস দিয়া নাই, তার মানে ভিডিওটো জেনুইন আছে। আমি এক সাইড জিকি যাব, গৃহমন্ত্রী 21 তারিখে আসার সম্ভাবনা আছে শিলচরে রোড শো করার জন্য। হিমন্ত বিশ্ব শর্মার মিটিং এর পিছপালে মানুষ না থাকে, সব মানুষ আগত আহি যায়। তো আমি তো মোর মিটিং তো কংগ্রেস টাইপ মিটিং নহয়, তো মই তো রেলিং ভাঙে উঠাই আনো। এইটো তো বেলেগ পলিটিক্যাল লিডারের মিটিং এর মানুষ চকিত বহে, মই তো নাচিবর কারণে আগত উঠাই লই আহো। উচ্চ ন্যায়ালয়ে আজ নবমরণের বিরুদ্ধে প্রদান করেছে আমার আমার মিটিং ট্রেডিশনাল মিটিং নহয়, চকিত বহি কুর্সিত বহি শুনি থাকা মিটিং নহয়, এটা জোস ভরা মিটিং। শিলচর সংলগ্ন রামনগর এলাকায় বৃহস্পতিবার গ্যাস ভর্তি একটি চলন্ত ট্যাঙ্কারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ায় এলাকা জুড়ে এদিন চাপা উত্তেজনা ছড়িয়েছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও এক ভয়াবহ অগ্নিকাণ্ডের কবল থেকে গোটা এলাকা রক্ষা পেয়েছে বলে ধারণা স্থানীয়দের। ঘটনার বিবরণ মতে বৃহস্পতিবার সকালে রামনগর এলাকায় চলন্ত একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে অগ্নিশিখা ছড়িয়ে পড়ে ট্যাঙ্কারে। এতে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে জনবহুল স্থান থেকে ট্যাঙ্কারটি নির্জন স্থানে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর পদক্ষেপে গোটা এলাকা রক্ষা পাওয়ায় স্থানীয়রা বিভাগীয় প্রত্যেককে সাধুবাদ জানিয়েছেন। এদিকে যান্ত্রিক সমস্যার কারণে গ্যাস ভর্তি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। বুধবার শিলচর প্রেস ক্লাবে আম্রপালী সাহিত্য পত্রিকার পক্ষ থেকে চার কৃতি ব্যক্তিকে ইন্দু উষা সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এদিন আম্রপালী সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকতা ও সমাজসেবার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক হারান্দেকে সমাজ হিতৈষী উপাধি দিয়ে ইন্দু উষা সম্মাননা প্রদান করা হয়েছে। এতে আমরাঘাট এমকেদে কলেজের অধ্যক্ষ ডক্টর মিতা দেখেও শিক্ষা হিতৈষী উপাধি দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে আইনজীবী দেবাশীষ সেনগুপ্তকে এবং ঔপন্যাসিক দীপক হোম চৌধুরীকে মাধুরী হোম চৌধুরী সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন যুবসংঘ পত্রিকা গোষ্ঠীর কর্ণধার বিজয় কৃষ্ণনাথ এবং কবি সাংবাদিক অতীন দাস মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্যোক্তাদের পক্ষে অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ও আইনজীবী কবি সাহিত্যিক আম্রপালীর সম্পাদিকা কস্তুরী হোম চৌধুরী উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এছাড়া বক্তব্য রাখেন সহ উৎপাদক আম্রপালী ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌমেন হোম চৌধুরী, শিল্পী শ্রাবণী সরকার প্রমুখ। যে কোনো পুরস্কার প্রদান বা সম্বর্ধনার অনুষ্ঠান এটা একটি মহতি উদ্যোগ। আমরা যে সমাজ ব্যবস্থায় আছি সেখানে অন্যকে প্রশংসা করা বা কারোর গুণকীর্তন সেটা অনেকের জন্য খুবই কষ্টকর, বরং কারোর যদি বিরুদ্ধে কিছু বলা যায়, কুৎসা রটনা করা যায়, সেটা খুব উপাদেয়। তো যাই হোক,
আজকে থেকে অনেক দিন আগে, প্রায় 40 বছর আগে, এই প্রেস ক্লাব প্রতিষ্ঠার পরে আমরা একটা পুরস্কারের আয়োজন করেছিলাম, সেটার নাম ছিল প্রজ্ঞা পুরস্কার। যারা সাহিত্য, সাংবাদিকতা এবং সমাজে বিশেষ বিশেষ দিক দিয়ে উদ্যোগী হয়েছে, কাজ করছে, আমরা তাদেরকে সম্বর্ধনা দিতাম। এটা একটা স্বীকৃতি, এই স্বীকৃতি দিলে মানুষ কাজে উৎসাহ পায়। যাই হোক, এই যে আমাদের বিভিন্ন কারণে সমাজে যে দুষ্কর পরিস্থিতি, সেখানে এই ধরনের যে অনুষ্ঠান, সেটা আমাদের প্রাণে একটা নূতন ধরনের স্পন্দন জাগায়। আমরা বলা হয়ে থাকে যে সমাজে গুণীজনের শিলচর অন্নপূর্ণা মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও রামনবমী উপলক্ষে 9 দিনব্যাপী নবরাত্রি ব্রত পালন করা হলো। দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ। দেবী পার্বতীর দুর্গা রূপে 9টি রূপকে বোঝানো হয়। 9 রূপ হলো যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং অন্নপূর্ণা। বাসন্তী পূজা ও রামনবমী পূজার মাহাত্ম্যে শুধু বাঙালির গণ্ডির মধ্যেই আবদ্ধ নয়, অবাঙালিদের কাছেও এর গুরুত্ব রয়েছে। কারণ বাঙালি যে সময় বাসন্তী পূজা নিয়ে মেতে ওঠে, ঠিক সেই সময় অবাঙালিরা নবরাত্রি নিয়ে মেতে ওঠেন। শিলচর অন্নপূর্ণা মন্দিরের পরিবারের পক্ষ থেকে অপর্ণা তেওয়ারি বলেন, সুদীর্ঘ বছর থেকে নবরাত্রির সময় কন্যা পূজন বা কঞ্জক পূজন বিধি হল পূজার বিধিগুলির মধ্যে অন্যতম। অল্প বয়সী মেয়েদের বা কন্যাদের মন্দিরে আমন্ত্রণ জানানো হয়, কারণ তারা নিজেকে দুর্গামাতার প্রতিনিধিত্ব করে। কথিত আছে যে কন্যা পূজন বা কঞ্জক পূজন বিধি পালন করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। তাই এবছর মারোয়ারি যুবমঞ্চের সমৃদ্ধি শাখার পক্ষ থেকে 108 জন অল্প বয়সী কন্যাদের পূজন সহ অগণিত ভক্তদের মধ্যে মারোয়ারি সম্প্রদায়ের মহিলারা প্রসাদ বিতরণ করেন। অন্যদিকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে নবরাত্রি ব্রত পালন সহ ওনাদের পক্ষ থেকে 15 জন এবং মন্দিরের ভক্তদের দ্বারা 9 জন কন্যা সহ সর্বমোট প্রায় 151 জন কন্যাদেরকে কন্যা পূজন সহ ভোজন করানো হয় এবং সঙ্গে মন্ত্র উচ্চারণের মাধ্যমে চলে যজ্ঞ। 109 দিন মহানবমীর দিন 108 জন কন্যা পূজন করানো হয়েছে শিলচর মারোয়ারি যুব মঞ্চের দিক থেকে, এবং মন্দিরের দিক থেকেও অল্প করে, মানে ধরুন দুর্গার সময় করানো হবে আরও 9 জন। তারপর এবার আমাদের শিলচরের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী, উনিও নবরাত্রি ব্রত রেখেছেন, উনিও 15 জন কন্যাকে এইবার করাবেন, মানে ভোজন এবং পূজন করাবেন, কুমারী পূজন করাবেন। আরও কয়েকজন আছেন করোনা আরেক সেন, মোটামুটি 151 জন কন্যার পূজন হবে। এইটা হয়েছে, আগে তো 9 জন 9 জন 18 জন হতো, 37 জন হতো, এটা এখন এত বিস্তার লাভ করেছে যে এখন আজকে 150 পর্যন্ত পৌঁছে গেছে কন্যা। তো মা অন্নপূর্ণার ইচ্ছা আগে থেকে সবাই শিলচরে সবাই সাহায্য করুন, মন্দিরটা আমাদের জায়গা ছিল হয়ে যায়, যাতে জায়গা আমাদের আরেকটু আমরা একটু প্রস্তর জায়গা পেতে পারি। আপনারা সবাই চেষ্টা করেন যাতে আমার মন্দিরটা আরও দিন দিন আপনাদের চেষ্টায় বড় হয়, আর আপনারা সবাই আসে এই কন্যা পূজনটা দর্শন করুন। অনেক ভাগ্যের জিনিস আমাদের শিলচরে এটা হইতেছে, এটা তো জম্বুতে হয়, ইয়েতে আপনার কামাখ্যামার এখানেও পূজন হয়, আর আমাদের এখান থেকে যখন থেকে নবরাত্রি মন্দির স্থাপনা শুরু হয়েছে তখন থেকে চলে আসছে। তখন মানে 9 জন কন্যার হতো, আমিও ছোট থাকতাম, আমারও বর্তমান 50 বছর হয়েছে, তখন আমি খেতাম, এখন খেতে খেতে এখন আমার 50 বছর হয়ে গেছে। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো ভোটদাতাকে যদি কেউ নগদ অর্থ অথবা বস্তু দ্বারা প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলে ভারতীয় দণ্ডবিধির 171B ধারা মতে তা এক দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা জেল ও জরিমানা দুটোই ধার্য হবে। ভারতীয় দণ্ডবিধির 171C ধারা মতে যদি কেউ কোনো প্রার্থী, ভোটদাতা অথবা কোনো নাগরিককে কোনো প্রকার ক্ষতি সাধন করার হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করেন, তাহলেও তা এক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা দুটোই ধার্য হবে। উৎকোচ প্রদান এবং গ্রহণ এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার জন্য
ফ্লাইং স্কোয়াড বা টহলদারি পুলিশ বাহিনী গঠন করা হয়েছে। এই মর্মে প্রত্যেক নাগরিকের কাছে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন কোনো ব্যক্তির কাছ থেকে উৎকোচ গ্রহণ না করেন বা কেউ উৎকোচ প্রদান করতে চাইলে বা এরূপ অবৈধ লেনদেনের তথ্য থাকলে অথবা ভোটদাতাদের ভয়ভীতি প্রদর্শনের কোনো খবর থাকলে জেলার কমপ্লেন মনিটরিং সেলে 03842-2261-006 এই নম্বরে অথবা 7002-8328-98 এই হোয়াটসঅ্যাপ নম্বরে খবর দেন। উক্ত নম্বর দুটি জনগণের সেবায় দিবারাত্র চালু থাকবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দ্বিতীয়বার বরাক সফরে আসলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে প্রচারে অংশ নিতে সফরে মুখ্যমন্ত্রী। গ্যাস ভর্তি চলন্ত ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, রামনগর এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।